ईदे लंचे घरमुख मानुषेर ढल एबार शिड्यूल विपर्जय और टिकिट कालोबाजारेर अभियोग निये ट्रेन और बासे यात्रीदेर चोखे मुखे बाड़ी फेरार आनंद। ৭১ मानवता बिरोधी अपराध मामलाय अभियुक्त पटुयाखालीर फरकान मल्लिकेर फाँसिर आदेश, ৫টি अभियोगे ৩টি प्रमाणित। ২৪ घंटा परो उद्धार हयনি चट्टग्राम मेडिकल थेके निखोज नवजातक, घटना तदन्ते हासपाताल कर्तृपक्षेर ৪ सदस्येर कमिटी गठन। एवं शिशु राजन के हत्यार समय भिडियो चित्र धारणकारी नूर आहमद और दुलाले 7 दिन करे रिमांड मंजूर, आदालतेर बाइरे जनतार विक्षोभ। বাংলা সময়ের সঙ্গে আছেন রঞ্জন শুভ্র এবং আমি ইশরাত জাহান। ঈদের বাকি ১ বা ২ দিন আর তাই ঈদ যতই ঘনিয়ে আসছে সেই সাথে বাড়ছে বাড়ি ফেরা তাড়াও। তবে সকাল থেকে বেশ অস্বস্তিতেই ঢাকা ছেড়েছেন নগরবাসী। মহাসড়কে তেমন যানজট না থাকায় এবার তেমন উদ্বেগ ছিল না ঘরমুখো মানুষের। এদিকে এবার শিডিউল বিপর্যয় না থাকায় কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন, তবে উপচে পড়া ভিড় ছিল ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে। শেখ জায়েদ, সালাউদ্দিন সুমনের সহযোগিতায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন মাধ্যমে গ্রামের পথে পা বাড়ান হাজারো নগরবাসী। সকালে সদরঘাট টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে দক্ষিণ জনপদের বিভিন্ন রুটের লঞ্চ, বাড়তে থাকে বেলা, সেই সাথে ঘরমুখ যাত্রীদের ভিড়। বরিশাল ও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে ছিল যাত্রীচাপ, উপচে পড়া ভিড়ে খালি ছিল না লঞ্চের ছাদও। এবার যাত্রীদের বাড়তি সেবা দিতে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করলেও যাত্রীচাপ সামাল দিতে হিমশিম খেতে হয় বিআইডব্লিউটিসি কে। ছুটি পাচ্ছি যেহেতু বাড়িতে মা আছে, বাবা আছে, সবাই আছে, নানু আছে, শিশুকন্যা আছে, সুতরাং সব মিলেই খুব মজার বিষয়। অনেকদিন পর যাচ্ছি তো, আমি প্রায় আজকে ৬ মাস পর বাড়ি যাচ্ছি, মানে এটা বোঝানোর মতো না। কখন বাড়ি যাব এই অনুভূতি সব সময় নিজেকে তাড়া করে ফিরছে। আমার অনেক মজা লাগতেছে যে আমরা এখন দেশে যাচ্ছি। এদিকে কমলাপুর রেল স্টেশনে সকালে যাত্রীদের ভিড় খানিকটা কম থাকলেও বিকেলের পর পাল্টে যায় সে চিত্র। বগি থেকে শুরু করে ট্রেনের ছাদ পর্যন্ত ছেয়ে গেছে ঘরমুখদের জনস্রোতে। ট্রেনের টিকিট খুব ভালোভাবে পেয়েছি, মোবাইলে কেটেছে, আর এখনো তো হচ্ছে ট্রেন আসেনি, এখন দেখি ট্রেনের জন্য অপেক্ষা করছি। ৪-৫ মাস হলো এসেছি ঢাকায়, বাবার বাড়ি যাচ্ছি, এই তো আশা করি ভালো হবে। আমরা টিকিট পাইছি, সিট পাইনি, বুঝেননি, আঙ্গুর টাকা লাগছে ৩০০ টাকা, অনাবার উল্টে দড়ি বানাতে যেতে আছে। টিকিট পাইছি বাট সিট পাইনি আর কি, অতিরিক্ত কিছু অর্থ দিয়ে বসে যেতে হচ্ছে। অন্যদিকে এবার সড়ক পথেও ভোগান্তি লাঘব হয়েছে অন্যান্য বারের তুলনায় বেশ কিছুটা। সকাল থেকেই গাবতলী, মহাখালী, সায়দাবাদ টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে প্রায় সব গন্তব্যের বাস। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহাখালী টার্মিনাল পরিদর্শনে এসে বলেন, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের পৌঁছে দিতে চাপ আরো বাড়লে প্রয়োজনে নামানো হবে বিআরটিসির আরো 50টিরও বেশি বাস। যদি কোনো সমস্যা হয় দীর্ঘ সময়, তাহলে আমার কাছে বিআরটিসির 55টি গাড়ি রিজার্ভ, তারা যখনই চাইবেন তখনই আমরা সর্বরাত বসগুলো স্ট্যান্ড বাই ইমার্জেন্সির জন্য। এবছর পরিবহন ব্যবস্থাপনার পাশাপাশি মহাসড়কের পরিস্থিতি ভালো থাকায় পর্যাপ্ত গাড়ির বহরে কাউন্টারগুলোতেও ভিড় কম লক্ষ্য করা গেছে। তাই স্বজনদের কাছে এবারের ঈদ যাত্রা অনেকটাই সুখকর হচ্ছে বলে জানিয়েছেন যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সদরঘাট লঞ্চ টার্মিনালে নেমেছে ঘরমুখ যাত্রীদের ঢল। দর্শক, এই মুহূর্তে সদরঘাট এলাকায় আছেন সহকর্মী সজল দাস। সব শেষ পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, উপচে পড়া ভিড়, ঈদে ঘরমুখ মানুষ আজকে একসাথে বিভিন্ন কারখানা ছুটি হওয়াতে, বিভিন্ন গার্মেন্টস ছুটি হওয়াতে আজকে একসাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের চাপ বেড়েছে। অনেক যাত্রী আজ আমার কাছে অভিযোগ করেছেন যে যেহেতু একসাথে অনেক কারখানা প্লাস সরকারি ছুটি আগামীকাল থেকে শুরু হচ্ছে, সব মিলিয়ে বলা চলে যে একবারে মানুষের চাপ সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমি আজ যখন এখানে আসি ঠিক তখন থেকে দেখছি জনস্রোতের মতো মানুষ আজ সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে আসছেন। এখান থেকে যে কয়টি লঞ্চ এখন পর্যন্ত ছেড়ে গেছে প্রত্যেকটি লঞ্চে দেখেছি উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী, এমনকি প্রত্যেকটি লঞ্চের ছাদে পর্যন্ত যাত্রী দেখা যাচ্ছে। रंजन एक विषय किछुक्षण आगे पन्टुने अर्थात सदरघाट लंच टार्मिनाले जे पन्टुन रयेछे एई पन्टुने जे ढोकार प्रवेश पथ एत परिमाणे यात्री किछुक्षण आगे एखाने प्रवेश करेछे जे पन्टुनेर जे प्रवेश पथ सेटी किछुक्षण आगे बंध करे देय आईन श्रृंखला रक्षाकारी बाहिनी एबं एखाने जे नारी यात्रीरा रयेछेन तारा किन्तु व्यापकभावे धस्ताधस्तिर मध्ये पड़ेछिलेन एई अतिरिक्त भीड़ेर कारणे। किछुक्षण परेई इफतार एबं इफतारेर परे एखान थेके जे दूरपाल्लार लंचगुलो रयेछे अर्थात बरिशाल बरगुना भोला सह जे दूरपाल्लार लंचगुलो रयेछे सेगुलो किछुक्षण परे एखान थेके छाड़ा शुरू कर दूरपाल्लार लंच किन्तु एकेर पर एक छाड़तेई थाकबे। तो बला चले जे इफतारेर आग पर्यन्त जे मानुषेर ढल छिलो इफतारेर परेओ किन्तु एई मानुषेर ढल थामबे ना। यदिओ एखन पन्टुनेर गेट बंध करे राखा हयेछे आमि जतदूर जानि एखानकार जे आईन श्रृंखला रक्षा बाहिनीर सदस्यरा रयेछेन तारा प्रत्येकटी पन्टुनेर गेट बंध करे एखाने जे अतिरिक्त यात्री रयेछे तादेरके एखाने जे विश्रामागार रयेछे सेखाने बसते अनुरोध करछेन बारबार। रंजन एकटी उल्लेखयोग्य विषय जे एखानकार जे आईन श्रृंखला रक्षाकारी बाहिनीरा रयेछेन तारा किन्तु पर्याप्त निरापत्ता व्यवस्था देওয়ার চেষ্टा করছেন কিন্তু তারপরেও যে পরিমাণে মানুষ আজ আমি এখানকার একজন পুলিশের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে দুপুর ৩টার পর থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আসা শুরু করছেন এবং সেই ৩টার পর থেকে যে জনস্রোত শুরু হয়েছে সেই জনস্রোত এখনো চলছে এবং যেহেতু পন্টুন গেট বন্ধ রয়েছে সেহেতু এখন মানুষ পন্টুনে ঢুকতে পারছেন না এবং বাইরে বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করছেন। এর বাইরে যে কয়টি লঞ্চ এই ঈদ উপলক্ষে সাধারণ মানুষ যে লঞ্চ পাচ্ছেন সেখানে উঠে বসছেন এবং তারা এটা চিন্তা করছেন না যে কতটুক যাত্রী সেখানে উঠছে। যদিও এখানে কঠোর নজরদারি রাখা হচ্ছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কঠোর নজরদারি রাখার চেষ্টা করছেন যাতে কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী বহন করা না হয়। তবুও রঞ্জন একটি বিষয় যে পরিমাণে মানুষ আজকে আমি এখানে আসতে দেখেছি তাতে বলা চলে যে অতিরিক্ত যাত্রী কিন্তু স্বাভাবিকভাবে উঠে যাবে। আর আরেকটি বিষয় যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন তারাও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি বেশ কয়েকজন যাত্রী আমার কাছে অভিযোগ করেছেন যে তারা পর্যাপ্ত নয় যদিও মূল ভিড়ের মূলত কারণ বলা চলে যে যে অতিরিক্ত যাত্রী তার যে চাপ রয়েছে সেই চাপটি সামাল দিতে পারছেন আমাদের যে পন্টুন রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালের অনেক যাত্রী অভিযোগ করছেন যে অনেক বিভাগীয় শহরে এর থেকে বড় পন্টুন এবং এর ব্যবস্থাপনা অনেক ভালো থাকে তারা বারবার এর সাথে অভিযোগ করছেন এই পন্টুন ব্যবস্থা নিয়ে। তো এই ছিল সদরঘাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। রঞ্জন সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। পরবর্তীতে সবশেষ পরিস্থিতি জানতে আমরা আবারও তার কাছে চলে যাব। ঈদ উপলক্ষে আজও চট্টগ্রাম ছাড়ছেন ঘরমুখ মানুষ। সকাল ৬টা ৪০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ও সকাল ৭টায় মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। স্টেশন মাস্টার জানান ট্রেনের শিডিউল ঠিক রাখতে মনিটরিং সেল গঠন করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে এবার শিডিউল বিপর্যয় না ঘটায় যাত্রীরা দারুণ খুশি। অনেক মজা হয়, আনন্দ হয়, এই জন্য স্কুল বন্ধ হয়েছি বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। গ্রামে যাবো, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, এখানে বেড়াতে যাবো, ওখানে বেড়াতে যাবো, আনন্দ করবো বাড়িতে, এই জন্য আর কি দেশে যাচ্ছি ঈদ করার জন্য। বাড়িতে আমার সব ফ্যামিলি আছে, মা বাবা আছে, তাদের সাথে ঈদ করার আনন্দটাই আলাদা। আমাদের প্রতিটা ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা আছে, স্পেশাল ট্রেনও দুটা চলছে 15 তারিখ থেকে চাঁদপুর এসে 15, 16, 17 চাঁদপুরের উদ্দেশ্যে। একটা ছেড়ে যাচ্ছে সকাল 10:30টায়, একটা বিকাল 3:30টায়। সেই ক্ষেত্রে আমাদের যাত্রী যে অতিরিক্ত চাপ আমরা যেভাবে আশা করেছিলাম ওই রকম যাত্রীর চাপ নাই। দর্শক আপনারা দেখছেন বাংলা সময়। মানবতা বিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ প্রমাণিত হওয়ায় 2টি অভিযোগে তাকে এই রায় দেওয়া হয়। বাকি একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং 2টি অভিযোগ থেকে এই রাজাকারকে খালাস দেওয়া হয়। ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন অপরাধী সামাজিক অবস্থান নয়, তাদের কাছে অপরাধের গভীরতা এবং ধরন বিবেচ্য বিষয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 5টি অভিযোগে গত বছরের 18ই ডিসেম্বর বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচার শেষে গত 14 জুন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত। বৃহস্পতিবার সকালে ফোরকান মল্লিকের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। 99 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। রায়ে গোলাপী রানী ও আলিয়া বেগম নামে 2 নারীকে ধর্ষণ ও গণহত্যার দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। আলিয়া বেগম নাকি একজন ভিকটিম, আসামি রাজাকার ফোরকান মল্লিক এবং অন্যান্য রাজাকাররা তাকে তার বাড়ি থেকে যখন ধরে নিয়ে যায় তার পিতা তাকে রক্ষার জন্য বাধা দিয়েছিলেন। বাড়ির উঠানেই এই আসামি ফোরকান মল্লিক নিজ হাতে তার পিতা হাতেম আলীকে গুলি করে হত্যা করেন এবং এই আলিয়াকে নিয়ে গিয়ে পটুয়াখালী সার্কিট হাউসে तीन दिन आटक रेखे ताके गणधर्षण करार अभियोग प्रमाण करते सक्षम हयेछे बिदाय फुरकान मल्लिकेर मृत्युदंड प्रदान करेछेन। आदालत तार राये बोलेन राजाकार सामाजिक अवस्थानेर दिक थेके छोट ना बड़ एटा बिवेच्य नय। ट्राइब्यूनल विचार करेन अपराधेर धरन एवं गभीरतार। सेदिक थेके एई आसामी स्थानीय राजाकारदेर साथे सरासरि मानवता बिरोधी अपराधे अंश नेय। जाजमेंटेर मध्य दिये जेटा बेरिये आसछे जे एकजन नीचे लेभेलेर लोक हलेओ तादेर जे अपराधेर धरन एवं तादेर जे सम्पृक्तता তাতে সেই সমপর্যায়ে পড়ে যারা বড় অপরাধীর সাথে তাদেরও একই অবস্থা। এদিকে আসামি পক্ষের আইনজীবী এ রায়ে ন্যায় বিচার হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে তার মক্কেলকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। আদালতের বিবেচনা যেভাবে আসছেন আদালত দিয়েছেন তার শ্রদ্ধা করার বেশ কিছু কমেন্ট দেওয়ার সুযোগ আমার নেই। আদালতের বিবেচনা আপিল করার মতো অ্যাবিলিটি আর্থিক অ্যাবিলিটি তাদের নেই। আমি অবশ্যই ইনসিস্ট করেছি তারা কি করবেন তা আমি জানি না। গত বছরের 25 জন বরিশাল থেকে সাবেক এই মুসলিম লীগ নেতাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে দুটি ট্রাইব্যুনালে 20টি মামলায় 22 জনের রায় ঘোষণা করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফোরকান মল্লিককে মৃত্যুদণ্ডাদেশ দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তার নিজ জেলা পটুয়াখালীর মির্জাগঞ্জবাসী। এ সময় তারা বলেন এই রায়ের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। খুন, ধর্ষণ, হত্যা, ধর্মান্তরিত, দেশত্যাগ ইত্যাদি অপরাধের সাথে জড়িত। আমরা সরকারকে ধন্যবাদ জানাই এরকম একটা কুখ্যাত রাজাকারকে ফাঁসি দেওয়ার জন্য। রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রবিরোধী রাজাকার অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার হয়েছে সে বিচারে আমি ও আমার এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্ট। বাংলায় সময় আরো থাকছে। প্রথমবারের মতো বাংলাদেশি হয়ে ঈদ আনন্দ উপভোগ করতে যাচ্ছেন ছিটমহলবাসী। নাগরিক সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। শিশু রাজনকে হত্যার সময় ভিডিও ধারণকারী নূর আহমদ ও মামলার অন্যতম আসামি দুলালের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক তাদের 7 দিন রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নূর আহমদকে আদালতে তোলার খবরে উত্তেজিত জনতা আদালতের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে রাজনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রাজনের বাবার হাতে 55,000 টাকার একটি চেক তুলে দেন তারা। এই দুইজনকে বিজ্ঞ আদালত 7 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা 10 দিন চাইছিলাম। কমিউনিটি দেশে ফিরে আনার ব্যবস্থা দ্রুত করতে মন্ত্রণালয় আমার বিনীত অনুরোধ। প্রকৃত খুনিদের ফাঁসি চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই। নিখোঁজের একদিন পরেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটি উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। এ অবস্থায় যে কোনো মূল্যে হারানো সন্তান ফিরে পেতে চান শিশুটির বাবা মা। এদিকে শিশু চুরির সাথে জড়িতদের শনাক্ত করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যাওয়ায় 2.5 বছরের বড় ছেলেকে খুঁজতে 14 দিনের নবজাতককে ফেলে বারান্দায় গিয়েছিলেন বা জেসমিন আক্তার। নাতিকে খুঁজতে গিয়েছিলেন রানিও। কিন্তু বড় ছেলেকে ফিরে পেলেও ফিরে এসে দেখেন বুকের মালিক ছোট ছেলে বিছানায় নেই। মা বাবা সহ 3 স্বজনের অনুপস্থিতিতে কে বা কারা বুধবার বিকেলে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। আমার ওয়াইফের গ্রিলের মধ্যে বাচ্চা, বড় বাচ্চাটা কোথায় গেছে দেখছে, কিন্তু এতদিন তো বাচ্চা কেউ নেই, কে নেবে? এই জন্য মনে করে বাচ্চাটা তোকাইতে গেছে, কিন্তু গ্রিল থেকে 2 মিনিটের বেশ কম, বাথরুম থেকে 2 মিনিট, গ্রিল থেকে 2 মিনিট, আর সেই থেকে আর বাচ্চা নেই। আয় আর বাচ্চা সাইড দিয়ে, আর কিছু না স্যার, আয় আর বাচ্চা সাইড দিয়ে, আর বাচ্চা বাইন দে, আর বাচ্চা, আর বাচ্চা, আর বাচ্চা সাইড দিয়ে, আর বাচ্চা সাইড দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানানো এক নারী শিশুটিকে নিয়ে গেছে। একটা মেয়ে এসে 3 বছরে বাচ্চাকে মানে উন্না করে ঘুরে নিয়ে চলে গেল। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করেনি শিশুটির পরিবার। নবজাতক চুরির জন্য রোগীর স্বজনদের গাফিলতিকে দায়ী করে পরিচালক জানান শিশুটির উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ওই ওয়ার্ডে যারা আমার যে যারা কাজ করে তাদেরকেও আমি সন্দেহের চোখে রেখেছি এবং এই সমস্ত লিস্ট করে আমি 4 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক চুরির ঘটনা এই প্রথম। চুরির পর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ও গেইটে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। ईदेर बाकी आर मात्र कयेकदिन शेष मुहूर्ते केनाकाटाय़ ब्यस्त चट्टग्रामेर मानुष विपणी बितानगुलोते एखन क्रेतादेर उपचे पड़ा भीड़ ए मुहूर्ते नगरेर सानमार्क शपिंग सेंटारे आछेन रिपोर्टार फेदोस लिपि ईद केनाकाटार खबर जानते सरासरि चले जाच्छे तार काछे लिपि থেকে আসলে একদম লোক সমাগম খুবই কম বলে আমরা বিভিন্ন শপিং সেন্টারগুলোতে দেখতে পেয়েছি এবং আর কিছুক্ষণ পরে আসলে চিটাংয়ে ইফতারির টাইম সে কারণেও আসলে একটা প্রভাব মার্কেটের মধ্যে আছে। তবে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে দুপুরের পর থেকে কিছুটা চাপ ছিল এবং সেটা 5টার পর্যন্ত ছিল এবং তারা আশা করছে যে 8টার পর অর্থাৎ রাত 8টার পর আবার কিছুটা চাপ বাড়বে, কারণ আপনি জানেন যে চিটাংয়ের আসলে একটা ঐতিহ্য আছে যে একদম রাতের বেলা এসে सेहरी खावार आग पर्यन्त आसले केनाकाटा तारा करे। एई कारणे आसले विक्रेतारा आशा करछेन जे शेष मुहूर्ते जारा स्थानीय विशेष करे चिटांगेर बासिंदा तारा आसले आजके एबं कालके तादेर केनाकाटाटा सारबेन एबं सेटा किन्तु रात 8टा थेके शुरू हये सेहरी खावार आग पर्यन्त। तबे एखोनो पर्यन्त जेसब क्रेतारा एखाने अवस्थान करछे आमरा देखेछि जे मेयेदेर जेसब पोशाक आछे सेई केनाकाटाटा किन्तु अनेकटा कम तुलनामूलकभावे एबं किछुटा भिड़ आमरा देखते पेयेछि सेटा हच्छे पांजाबी এবং শার্টের দোকানে এবং এই ক্ষেত্রে আপনি জানেন যে পাঞ্জাবিটা আসলে একদম শেষ মুহূর্তে কিনে এবং সেটাই আসলে কিছুটা এখনো পর্যন্ত আমরা দেখছি। তবে ক্রেতারও দাম নিয়ে কিন্তু অনেকটা সন্তুষ্ট। তো ইসরাত, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে কেনাকাটা সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের সানমার্ক শপিং সেন্টার থেকে আমাদেরকে ঈদ কেনাকাটা সবশেষ খবর জানাচ্ছিলেন ফেরদৌস লিপি। চলে যাচ্ছি পরের খবরে। বাংলাদেশে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর 2 সদস্যকে আগামীকাল পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে। বিজিবি 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম জানান, শুক্রবার সকাল 10টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময় মিয়ানমার সেনাবাহিনীর 2 সদস্যকে হস্তান্তর করা হবে। গত 14 জুলাই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কর্তৃক অপহৃত মিয়ানমারের 2 সেনা সদস্যকে উদ্ধার করে বিজিবি। ছিটমহলগুলোতে শেষ হয়েছে জনগণনার কাজ। শেষ দিনেও পঞ্চগড়ে মানুষ ক্যাম্পে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে নিজেদের নাম লিখিয়েছেন। গত 6 জুলাই থেকে শুরু হয় জেলার 36টি ছিটমহলের জনগণনা। বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে 18টি অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চলে এ গণনার কাজ। শুরু থেকে ছিটমহলের নারী পুরুষ নির্বিশেষে সবাই উৎসবমুখর পরিবেশে এতে অংশ নেন। এদিকে এ পর্যন্ত 470 জন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছিটমহলের মানুষের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সবকিছুই সরকারের অগ্রাধিকার ভিত্তিতে করবে। জনগণনা শেষ দিনে দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার লতাবাড়ি ছিটমহল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এতদিন অনেক কিছু সুবিধা বঞ্চিত ছিল, অনেক কিছু তারা এখন সব ধরনের সুবিধা পাবে। চুক্তিতে ওইরকমই বলা আছে যারা যেখানে যেতে চাবে, যে দেশে যেতে চাবে সেই দেশে চলে যাবে এবং যারা এখানে থাকবে তারাও এই দেশের নাগরিক হিসাবে থাকবে এবং তারা তাদের যে ক্ষয় সম্পত্তি আছে সেগুলো যদি কেউ হস্তান্তর করতে চায় আমাদের ডিসি মহোদয় সেখানে কাজ করছেন। দোরগোড়া ঈদ প্রথমবারের মতো বাংলাদেশি হয়ে ঈদ আনন্দ উপভোগ করতে যাচ্ছেন ছিটমহলবাসী। তাই ছিটমহলগুলোতে বইছে আনন্দের বন্যা। আমাদের নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিবারই ফিরে আসে ঈদ, ঈদের আনন্দ। শুধু ঈদ নয়, বাঙালির নানা উৎসবে রঙিন থাকে পুরো বছর। কিন্তু এতদিন এসব উৎসবের কোনোটির ছয় লাগেনি নীলফামারীর 4টি ছিটমহলের বাসিন্দাদের মনে। তবে এবার চিত্র ভিন্ন। এতদিন বাংলাদেশের অভ্যন্তরে কোনো মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারতেন না ছিটমহলবাসীরা, কিন্তু এবার আর কোনো বাধা নেই। এবার তারা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন বাংলাদেশি হয়েই। অনেকে আবার নিজেদের জায়গাতেই নামাজ আদায়ের ব্যবস্থা করেছেন। আগে যেমন আমরা ঈদগাহে নামাজ পড়তে যাইতাম, অনেক দূর দূর যাইতে হইতো এবং সেখানে যাইতো আমাদের মনে করেন যে নিজেদেরকে সংকোচ বোধ হইতো, একটু মনটাই ছোট লাগতো যে আমরা ছিটমহল থেকে আসছি, আমাদের কেউ কিছু বলবে নাকি। এখন আমরা কোনো আমাদের কোনো ভয় ভয় নাই, বুঝলেন তো। এখন আমরা খুব শান্তিভাবে বাংলাদেশে নামাজ পড়তে পারবো। ছিটমহলবাসীর ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। আমরা চেষ্টা করতেছি তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য যারা সুন্দরভাবে তারা ঈদ করতে পারে। আর ছিটমহলবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই সংসদ সদস্য। যেখানে টিউবওয়েলের প্রয়োজন সেখানে পানি নিষ্কাশনের সুযোগ দেওয়া দরকার, যেখানে রাস্তা এবং পুল কালভার্ট সেখানে, এবং বিশেষ করে তাদের স্বাস্থ্য সহায়তার জন্য ইউনিয়ন কমিউনিটি হেলথ ক্লিনিক পর্যন্ত स्थापनेर जो आमरा निर्णय इतिमध्ये करे फेलेछि। নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নে মোট চারটি ছিটমহল রয়েছে। এই ছিটমহলগুলোর জনসংখ্যা ৫৩৫ জন। সময় সংবাদ, নীলফামারী। সামাজিক ব্যবসার কাঠামো ব্যবহার করে সামাজিক ও বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে চট্টগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার আয়োজিত তরুণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এই সময় সামাজিক ব্যবসার জন্য অর্থ কোনো সমস্যা নয় এবং বাস্তবায়নযোগ্য সৃজনশীল চিন্তা থাকলে সোশ্যাল বিজনেস সেন্টার সার্বিক সহায়তা দেবে বলেও জানান তিনি। চিন্তাটা যখন হয়ে যাবে তখন টাকা টাকা যাবে। তোমার অংশ হলো প্রথম চিন্তাটা থেকে ওরা বলছে একবার চিন্তা যদি পাক্কা করে আনতে পারো তাহলে আমরা তোমাদের বাস্তব করে দেবো। আমরা বিনিয়োগ করতে রাজি আছি যে তোমরা যদি এরকম সামাজিক ব্যবসার চিন্তা দাঁড় করাতে পারো আমরা বিনিয়োগের জন্য তৈরি আছি। এটা কেউ কাউকে বলেন, ওরা বলছে যে যে বিনিয়োগ করা বিনিয়োগের জন্য অর্থ পাওয়াটা নষ্ট করা জিনিস কঠিন জিনিস বর্তমান যে জগৎ আমরা সৃষ্টি করেছি। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের নির্ভীক সাংবাদিক শামসুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে নিহতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেস ক্লাবের সদস্যরা। এ সময় জেলার সংবাদপত্র পরিষদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাংবাদিক শামসুর রহমানের স্বজনরাও অংশ নেন। হুন্ডি ব্যবসা ও চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ২০০০ সালের ১৬ই জুলাই রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শামসুর রহমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে লঞ্চে ঘরমুখো মানুষের ঢল, এবার শিডিউল বিপর্যয় আর টিকিট কালোবাজারের অভিযোগ নিয়ে ট্রেন ও বাসে যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ, ৫টি অভিযোগের ৩টি প্রমাণিত। ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি চট্টগ্রাম মেডিকেল থেকে নিখোঁজ নবজাতক, ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের ৪ সদস্যের কমিটি গঠন। এবং শিশু রাজনকে হত্যার সময় ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ ও দুলালের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর, আদালতের বাইরে জনতার বিক্ষোভ। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল অ্যাপে এসএমএস করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।